Thank you so much. Sajal bhai, Irene. Dekhli, amar guest ra shobshomoy on time e ashe. Ekdom thik. Ami manlam je tui jite gechhis, ami here gechi. Tahole at least ami welcome ta kori naki. Please, please. Priyo darshok, amader samne ekhon jara eshechen, bishesh kore amader to dujoner oshombho priyo manush, choto bordar superstar, superhero, most cute, most eligible bachelor, superhero, Sajal bhai. এবার আমাকে একটু চান্স দে প্লিজ আমার ডান পাশে গ্ল্যামারাস বিউটিফুল চার্মিং মডেল চিত্রনায়িকা আইরিন গুগলে আমরা সার্চে দেখলাম যে সজল ভাই মানে সুপারস্টার হ্যান্ডসাম হিরো এটার সাথে সাথে সিনোনিমস আর কি কি হতে পারে না কিন্তু এত কিছুর পরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে যে সজল ভাই এখনো আনমেড অবস্থায় আছে এবং পুরো ইন্ডাস্ট্রি তার দিকে তাকিয়ে আছে সিঙ্গেল থাকার একটা সুবিধা আছে সেটা তোরা বুঝবি না ওই দেশে সালমান খান এই দেশে সজল ওরে বাবা রে বাবা বিশাল আচ্ছা আমরা কি বসবো আমি সেটাই বলছিলাম আমরা কি বসতে পারি কিন্তু আমরা দাঁড়িয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য আমরা বসতে চাই প্লিজ চলো তো আচ্ছা সজল ভাই এইখানে আমরা আমরা যেভাবে ব্ল্যাক পরে আছি আরে বসো প্লিজ তুমি আমার পাশে বসো নিরো প্লিজ ওকে সব সময় ইমনের যেটা হয় মানে সুযোগ পেলেই নায়িকাদেরকে নিয়ে চলে যায় না আবার এদিক দিয়ে একটা জিনিস ভালো আছে ইমন মানে এই পর্যন্তই আমি আসলে যেহেতু আপনার মতো এখনো এলিজিবল ব্যাচেলার না সো এই পর্যন্তই সোফায় বসা পর্যন্ত আমার দৌড় আসলে আচ্ছা উই ডোন্ট মাইন্ড এই সময়টাতে আসলে সব কিছুই মানে যদি সেভাবেও ভালো কিছু হয় ভালো সময় কাটে কেন না অবশ্যই আচ্ছা একটা জিনিস খেয়াল করেছিস সজল ভাইকে কিন্তু আজকে অন্যরকম লাগছে কিরকম লাগছে চুল দাড়ি তারপর ওয়েট লুজ করা সব কিছু ওটা আমার মনে হয় সবাই না আমার মনে হয় না বাট আপনাকে আজকে সত্যি মানে আমি যে এতগুলো বিশেষণ দিলাম এই বিশেষণ হচ্ছে এখন নতুন কোনো বিশেষণ আমি খোঁজার চেষ্টা করছি আপনাকে দেখার পর আর প্লিজ খুঁজিস না অনেক বেশি দূরে গেছিস এবার নিচে নেমে আর মাটিতে থাক না আমার কাছে মনে হয় যে ইনভাইট করার আগে সজল ভাইকে বলা উচিত ছিল সজল ভাই ভিডিও কল আমাকে দেখেন তাহলে আরো কয়েকটা বিশেষণ খুঁজে পেতাম আইরিনের কি অবস্থা বলো আমার তো এই যে তোমাদের প্রোগ্রামে আসবো দেখে আমি কখন থেকে রেডি হয়ে গেছি হ্যাঁ এক্স্যাক্টলি মানে কি বলবো মানে ঘুমাই না মানে আজকে যে রেডি হব আমি কখন ভাবছি নীরব আর ইমনের সাথে কখন আমার দেখা হবে অ্যাজ ইফ যে আমার মানে দেখা না হলে ভালো লাগছিল না মানে কখন ঢুকবো তোমাদের এখানে অস্থির হয়েছিলাম এবং আমাকে আরেকটা কথা বলেছে বলেছে এখানে আসবে সেজন্য সকাল থেকে কিছু খাইনি এক্স্যাক্টলি না অবশ্যই সেই প্ল্যানিংও আছে এবং আমরা মানে যারা আছে দুই তিন দিন খায় না তাদের জন্য ব্যবস্থা আছে এবং আমরা আসলে গত কয়েকদিন ধরেই শুধু আপনাদের কথা চিন্তা করে আমরা বিভিন্ন টাইপের রেসিপি রেখে দিয়েছিলাম ওকে আমার মনে হয় যে সেগুলো আসবে আস্তে আস্তে কি হবে আজকে বলতো সেটা বলতো সেটা তো বুঝতে আজকে কিচ্ছু হবে না এই যে এসে গল্প করছে এটাই সত্যি একদম তাই আমরা অনেকদিন ধরে বোর হয়ে যাচ্ছিলাম ভালো যে প্রিয় কিছু মানুষের সাথে একটু গল্প করে আড্ডা কিন্তু আমি তো একটা জিনিস দেখতে চাই হ্যাঁ আমরা তো গেস্ট আমরা দেখতে চাইছি হ্যাঁ ডেফিনেটলি মানে আমার কাছে অলওয়েজ এটা মনে হয় ইমন আর নীরব অনেক ভালো একটা কম্বো আমরা কম্বো আমরা দুজন কম্বো অডিয়েন্স চল চল ওকে আমি নায়িকাকে ধরে নিয়ে যাচ্ছি কিন্তু নায়িকা শুয়ে দিগা ধর আমরা গেস্ট আমরা কত কিছু দেখবো আমরা অনেক কিছু আয়োজন রয়েছে টেনশন করার কিছু নেই অনেক রকম আয়োজন আছে বসো তুমি চিন্তা করো কথা নাই কি আয়োজন বসো 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 কথা হবে না আমরা করে দিই আসো প্লিজ তারপর বলো আরিন কি খাবা কি খাবে বলো মানে আমি তো গেস্ট এখন তোমাদের এখানে এসেছি তোমরা কি খাওয়াবে আপাতত পানি আপাতত পানি হলেই চলে মানে আসলে হয়েছে কি মানে মানে তুমি নায়িকা সজল ভাই নায়ক তারপর আবার আমাদের অনেক পছন্দের মানুষ সো আমরা আসলে চাই যে তোমরা সবসময় ডায়েটে থাকো রাইট তো পানির ব্যবস্থা করছি অবশ্যই ওকে ইমন মেহবুব ইমন মেহবুব নীরব মেহবুবা নীরব নাকি পানিও খাবেন না ইমন হ্যাঁ তুমি টাকা পয়সা কিছু পাচ্ছো না এত কঞ্জুস আমি তো বুঝতেই পারছি না যে ওরা এত কঞ্জুস কেন হয়ে গেছে না আমার প্রশ্ন কারা এসেছে ও মাই গড সজল ভাই
ঝলমল কালো চুলা ঝলমল কালো চুল ঝলমল কালো চুলা ঝলমল কালো চুল ও মাই গড সজল ভাই আপনি এসেছেন আজকে গেস্ট হয়ে মেহবুব হ্যাঁ আরেকজন আছে এখানে ও আপু আমি তো আপনার সিনেমা দেখেছি সিনেমায় হলে গিয়ে একদম নগদ টাকা দিয়ে টিকিট কেটে তারপরে আমি আপনার সিনেমা দেখেছি আমি ব্লেসড হলাম শুনে সত্যি দেখেছি বুঝ আপনি একটা জিন্দাবাদ জিন্দাবাদ কি জানি সিনেমা করেছেন না আচ্ছা আমার প্রথম সিনেমা হলে বিকাশ বা নগদে দেয়া জানে নগদি টাকা দিয়ে দেখতে হয় আমি মেবু বেরিয়ে আছি টাকা দিয়ে কি করেছি ওকে স্টেশনে তো নাচানাচি করিস তাড়াতাড়ি পানি আন চল তো একটা স্যান্ডউইচ মানে কি ছিল দিব দিব অবশ্যই আমি গেস্টদের জন্য তো অনেক কিছু রান্না করেছি কাচ্চি বিরিয়ানি পোলাও রেসালা আপনি কি সাজেতে কি খেতে যাচ্ছেন সব পছন্দ করি প্লিজ নিয়ে আসো সিরিয়াসলি সিরিয়াসলি আর আপু আমি আপু কিছু খাবেন না আমি যাই না 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 খাবো তো খাবো তো অ্যাট লিস্ট আমার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে আসো আর কিছু না খাই স্যান্ডউইচ তো খেতেই পারি আমি আনছি আনছি হ্যাঁ নিয়ে আসো এই ছেলেটা মানে গেস্টে বসে আসবে 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 মানে আমরা আসলে নতুন বাবুর্চি রেখেছি তো ও আসলে অনেক ভালো রান্না করে কিন্তু আজকে আসলে কি অবস্থা ঠিক জানি না আরে বলো ইমনের একটা প্রশ্ন ছিল তোমাকে নিয়ে সেটা হচ্ছে যে তুমি আর সজল ভাই না হয় মানে ম্যাচ করে পড়েছো সো ইমনের সাথে কোনো কমিউনিকেশন কি ছিল যে ব্র্যাক পরে আসছে কিন্তু আজকে কোইনসিডেন্টলি আমি কিন্তু কারোর সাথেই কথা হয়নি আজকে আজকে মনে হয় কারোর সাথে আমার কথা হয়নি ইনফ্যাক্ট আসার পর দেখলাম যে আমরা সবাই ব্ল্যাক এর মানে কি মানে হচ্ছে আমাদের মনের জায়গা থেকে আমরা এত বেশি একই পথের প্রতীক মনের জায়গা থেকে যার কারণে আমরা মানে এরকম একটা কালারের সান্নিধ্যে সবাই আরেকটা বিষয় হতে পারে টুডে ইজ এ ব্ল্যাক ডে না ডেফিনেটলি এরকম আনন্দঘন মুহূর্তে আমরা যে মজ মাস্তি করছি আমার কাছে মনে হয় না যে ব্ল্যাক ডে আমার মনে হয় যে এনিওয়েজ কেমন লাগছে আমাদের সাথে আমাদের এখানে আসতে পেরে ড্রেস পরেছি ব্ল্যাক কিন্তু আমাদের মন কিন্তু কারোই ব্ল্যাক কালারফুল আমাদের মন কালারফুল আর বাই দ্য ওয়ে ভীষণ ভালো লাগছে আমরা ভীষণ এনজয় করছি ইনফ্যাক্ট আমরা আমার আমার মনে হয় যে আমরা তোমার আরো অ্যাক্টিভিটিস দেখব আমার অ্যাক্টিভিটিস আমি মনে করছিলাম তোমাদের দুজনের সাথে আমি কিছু দেখতে চাই মানে তুমি আর সজল ভাই আমি জানি যে খুব মানে বলছো যে দেখা হয়নি কথা হয়নি বাট অনেক সুন্দর প্ল্যান করে এসেছো দিস ইজ দি ফার্স্ট টাইম আমাদের দুজনের মানে সামনে সামনে দেখা হলো একসাথে দেখা হলো এক্স্যাক্টলি সিরিয়াসলি আচ্ছা মানে আজকে দুজনের ফার্স্ট দেখা হলো ফার্স্ট দেখা কিন্তু মনেই হচ্ছে না মানে মনে হচ্ছে দুজন দুজনের অনেক আগে হারিয়ে যাওয়া বছর বছরের পরিচয় আমি একটা কথা বলতে পারি মানে এরকম কিন্তু মানে ইত্যাদিতে হ্যাঁ মানে আমরা যতটুকু জানি যে নোবেল ভাই আর মুয়াপু একটা জুটি ছিল বিজ্ঞাপন আপনি জানেন দুর্দান্ত দুর্দান্ত একটা জুটি ছিল তো সংকেত দা আমাদের প্রিয় আমার প্রিয় আমাদের সবার পছন্দের হানিফ সংকেত দা কিন্তু জাহিদ ভাই আর মুয়াপুকে নিয়ে একটা গান করেছিল মনে আছে আপনার প্রথম দেখা হয়েছিল নাকি আমাকে জাহিদ ভাই বলেছিল আমি জানি এর পরের লাইনগুলো কোন দিকে যাবে আর কোন পরের লাইন নেই মনে হয় যে ওখানে না যাওয়াটা ভালো ওটা হলেও আমরা নিজেরাই জানাবো তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আমাদের প্রশ্নটা হচ্ছে প্রথম দেখায় কিন্তু এরকম মনেই হচ্ছে না এই কারণেই মনে তার মানে এটা বুঝতে হবে যে এই যে মিডিয়াতে আমরা যারা যারা কাজ করি যে যে অংশে কাজ করি আমরা সবাই সবার মনের খবর রাখি এবং আমরা একজন আরেকজনের ভালো চাই ভালো জানি ভালো বুঝি আমাদের মধ্যে এক রকমের সহমত আছে এক রকমের মেলবন্ধন আছে মানসিকভাবে সেটা তোর আমার ওর সবার আছে যে কারণে কিন্তু আজকে দেখ কালো 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 তুইও ভিতরে কালো ভিতরে কালো মানে শার্টটা কালো ভিতরে কালো না ভিতরে সাদা তো সব মিলে আসলে একটা কোথাও সিমিলারিটিজ আছে যেটা রিফ্লেকশন এক্স্যাক্টলি সজল ভাই আপনি যদি আমাকে পারমিশন দেন আমি আইরিনকে একটা কোশ্চেন করতে চাই ইউ আর মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ আইরিনের শুরুটা মানে ওইখান থেকেই করি আইরিনের শুরুটা হচ্ছে তোর তোর উপর ডিপেন্ড করছে আমি কোথা থেকে বসে কোশ্চেনটা করবো আইরিনের স্টার্টিং হচ্ছে র্যাম থেকে সজল ভাই ডু নো দ্যাট জানি আইরিন র্যাম থেকে স্টার্ট ইফ আই এম নট রং তো তুমি র্যাম থেকে যে ফিল্মে এসেছো এবং র্যাম্পে যারা কাজ করে ওরা কিন্তু সাহসী অনেক অনেক সাহসী তো এরকম অনেক সাহসী কাজ কিন্তু তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে উদাহরণ হিসেবে দেখিয়ে দিয়েছো সেটা আমি যদি বলি যে ফটোশুট তোমার কিছু ফটোশুট আছে যেখানে চোখ আটকে যায় না বিতর্কিত না সাহসী না 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 সাহসী আমি আমি খুব পজিটিভ আমি পজিটিভ হতে বলছি চোখ আটকে যায় আচ্ছা সেকেন্ড অফ অল তুমি ওয়েব সিরিজ করেছো এবং সেখানেও কিন্তু সাহসিকতার পরিচয় দিয়েছো এবং একটা অভিনেত্রীর কিন্তু আসলে সাহসিকতাটা থাকা দরকার নাকি শুধু
প্রশ্ন তো ওকে আমি আপনাকে আমি মাঝে মাঝে সজল ভাই সাপোর্টকে বলল যে প্রশ্ন করতে চাই পারমিশন আমি ডু আমি কারণ সজল ভাই সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না এগিয়ে যাও তো তোমার এই যে সাহসী কিছু কাজ আমরা দেখেছি তুমি ওটা করার আগে তোমার থিংকিং লেভেলটা কি রকম ছিল দেখো আমার জায়গা থেকে একজন তুমি বললে একজন অভিনেত্রী সাহসী হতে হয় কিনা আই ডোন্ট নো বাট আমার কাছে মনে হয় যখন আমি একটা কন্টেন্ট বা একটা গল্প নিয়ে বসি বা সেটা যেটাই হোক একটা ফটোশুট হোক বা একটা ওয়েব সিরিজ হোক বা একটা সিনেমা হোক যেটাই হোক না কেন আমার কাছে ফার্স্ট অফ অল প্রায়োরিটি হচ্ছে কাজটা তখন কিন্তু আমি ভুলে যাই আমি ব্যক্তি আইরিন ওই জায়গাটা টোটালি ভুলে যাই এবং আমার মাথায় তখন কাজ করতে থাকে আমি তো এটা মানে আমি যে ক্যারেক্টারটা প্লে করছি বা ফটোশুটের ক্ষেত্রেও সিমিলার যে এটা আমার কাজ এটা আমার প্রফেশন আই রেসপেক্ট মাই প্রফেশন বরং আমার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি পাই যে আমি অন স্ক্রিনে যেন সেটা লজিক্যাল থাকে এবং আমাকে আই গট ইট দর্শক নাইন তোমার কাছে আমার আরেকটা জানার ছিল কোশ্চেন টোশ্চেন কিছু না সেটা হচ্ছে যে মানে তুমি যখন প্রথম যখন অফার পেলে ভালোবাসা জিন্দাবাদ ছবিতে হ্যাঁ সেটাতে যখন তোমার কাছে অফার আসলো যে একটা ফিল্মের একটা অফার এসেছে তোমার নায়ক ছিল আরফিন শুভ ডিরেক্টর ছিলেন দেবাশিস বিশ্বাস জি ওই সময়ে তোমার এক্সপ্রেশনটা কি রকম ছিল মানে আমি আসলে আমরা একটু দেখতে চাই কল আসলো ওকে কার কল আমি জানি না কারণ দাদার নাম্বার আমার কাছে সেভ করা ছিল না এন্ড দেন হ্যালো আসসালামু আলাইকুম ওখান থেকে এবার ওখান থেকে হ্যাঁ আমি দেবাশিস বিশ্বাস বলছি ও দাদা আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ শোন না আমি আমার ছবিতে তোকে নিয়েছি অ্যান্ড হচ্ছে আমি যেটা করেছি আমার প্রেস কনফারেন্স হয়ে গেছে আমি প্রেস কনফারেন্সে তোর আর শুভর নাম বলে দিয়েছি আর তোদের শ্যুটিংটা হচ্ছে এপ্রিলের এত তারিখ থেকে এত তারিখ ওটা 2013 সালে আর কি 2013 সালের এপ্রিলে এত তারিখ থেকে এত তারিখ সো তুই ওই ডেটটা ফাঁকা রাখিস আমি পরে কথা বলে নিব আর স্ক্রিপ্টটাও তোকে দিয়ে দিব ঠিক আছে এখন রাখছি বলে ফোনটা রেখে দিল হ্যাঁ ইউ আর দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্টর ইন আওয়ার কান্ট্রি আই বিলিভ ইট এবং এভরিবডি নোজ দ্যাট ওকে এবং অনেক বছর ধরে না অনেস্টলি আপনি আমি প্রথম দিন থেকে মানে ধরেন আপনি অভিনয় করেন 2005-06 থেকে মেবি বা আরও আগে হতে পারে 5-06 থেকে হ্যাঁ 6 থেকে এর আগে আপনি মডেলিং করেছেন হ্যাঁ এর আগে তো তখন থেকেই কিন্তু মানে বলে না যে রাইজিং ছেলেটা গুড অ্যাক্টর এর মধ্যে অনেকে আসছে অনেকে হারিয়ে গেছে বাট স্টিল নাও আপনি কিন্তু সেই দাপটের সাথে অ্যাক্টিং করে যাচ্ছেন মানে অ্যাক্টিং কিন্তু ভিউ দিয়ে বিচার হয় না অ্যাক্টিং কোনো কিছু দিয়ে বিচার হয় না অ্যাক্টিং হচ্ছে যে একটা মানুষ টিভিতে দেখবে এবং চোখটা আটকে যাবে এরকম অজস্র নাটক আমি নিজে দেখেছি অনেকেই দেখেছে অনেক প্রশংসা হয়েছে যে সজল ইজ এ ভেরি গুড অ্যাক্টর এবং সেই সজলের একটা জিনিস সবচেয়ে বেশি সব মারা অনেক বেশি পছন্দ করে হ্যাঁ ওটা সত্যি অনেক অনেক ব্লেসড বলবো আমি অনেক হ্যাঁ অবশ্যই কিন্তু আমার যেটা জানার ছিল যে আপনি এত দাপটের সাথে নাটকে টিভি পর্দায় অ্যাক্টিং করেছেন ছোট পর্দায় ফিল্মটা আপনি অনেক লেট করে করেছেন আপনি কি আগে থেকে মানে ইচ্ছা ছিল যে আমি ফিল্মটাই করতে চাই বাট একজন অ্যাক্টরের তো একটা ড্রিম থাকে না আমি ফিল্ম করব কিন্তু আপনি কিন্তু ওই ওই আগে থেকেই নিয়মিত হতে পারতেন সেই সুযোগটা ছিল কিন্তু হ্যাঁ ছিল কিন্তু আমার থিংকিংটা বলেন আমাদের এক এক রকমের থট প্রসেস আসলে এক একজনের এই যে শুরুতে বলি না যে অনেক নাটক করেছেন হ্যাঁ ট্রু যে অনেক নাটক করেছি এবং করার পিছনে কারণ ছিল আমি আসলে কখনো কিছু শিখে আসি নাই মানে আই ওয়াজ নট এ ট্রেন্ড অ্যাক্টর আই ওয়াজ নট এ ট্রেন্ড ডান্সার আমার কাছে মনে হয়েছে যে যদি টিভি অ্যাক্ট করতে চাই আমাকে আসলে প্রতি মুহূর্তে শিখতে হবে আমি যত স্ক্রিপ্ট পড়বো যত ডিরেক্টরদের সাথে কাজ করব যত ডিরেক্টরদের ডিরেকশন দেখব আমি তত শিখব যত রকমের ক্যামেরা ফেস করব তত রকমের অ্যাক্টিংয়ের প্যাটার্ন বদলাবে কারণ ক্যামেরা ওয়াইজও কিন্তু অ্যাক্টিংয়ের ধরন বদলাচ্ছে অফকোর্স এবং হয় না যে অনেক রকমের মেকার অনেক রকমের থটস অনেক রকমের প্রসেস অনেক রকমের টিচিং লার্নিংয়ের জায়গা তো যে কারণে আমি আসলে ম্যাচ করতাম তখন আমার মনে হতো যে আমি শিখবো এবং এটাও সত্যি যে তখন যে অফার ছিল না সেটা না কিন্তু আমার কাছে মনে হতো যে আই ওয়াজ নট প্রিপেয়ার কারণ ফিল্মটা আসলে এই যেমন তোরা দুজন রেগুলার ফিল্ম করিস ইউ নো ইট ভেরি ওয়েল যেটা আসলে অনেক বড় একটা মাধ্যম এবং এখানে এক্সপার্টিজ আরও বেশি স্ট্রংলি দরকার ফিল্মে যেমন একটা ওয়ার্ড আছে মনে খুব ক্লিন শট তাই না তো আমার কাছে এটা মনে হতো যে আচ্ছা আমি যদি আজকে এই প্রসেসটা একটা সার্টেন টাইম পাড়ি দেই আমি যদি এখান থেকে কিছু শিক্ষার চেষ্টা করতে পারি এরপরের ধাপে যদি আমি ওখানে কাজ করি সেটা আমার জন্য বেটার এবং আমার কাছে এটা মনে হতো যে প্রত্যেকটা জিনিসের সময় থাকে কারো সময় হয়তো 5 দিন আগে হয় কারো সময় 5 দিন পরে হয় তো বেটার টু ডু এনিথিং রাইট নাও আই প্রিফার টু ওয়েট যে আমি আরও যদি 5 দিন ওয়েট করে দেখি যে
যে ধরনের প্রজেক্টে আমি কাজ করতে চাই সেটা সুপারহিট হোক কি না হোক সেটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত না। আমার কাছে মনে হয় যে একটা সার্টেন টাইমের পরে কাজ ছেড়ে চলে যাব, যে কাজগুলো আসলে বেঁচে থাকুক, অ্যাটলিস্ট কেউ যদি রিকল করে পরের যে জেনারেশন আসবে কিংবা তারপরের যে জেনারেশন আসবে তারা যদি কখনো একবারের জন্য রিকল করে যে একটা কাজ দেখেছিলাম ওনার যেটা ভালো, সেটা কিন্তু আসলে অ্যাচিভমেন্ট আমার কাছে। তো দ্যাটস ওয়াই আমি অলওয়েজ আসলে একটু এই জায়গাটাতে স্লো অ্যান্ড স্টাডি খেলতে চাই। মানে ধরেন আপনি তো অনেক বছর ধরে কাজ করেছেন, নাটক করেছেন, ফিল্ম করেছেন, তিনটা এবং তিনটা ফিল্মই কিন্তু আউটস্ট্যান্ডিং, আর একটা রিলিজের পথে, সেটা হচ্ছে জিন, রাইট? ফ্লিকার দেখলাম তখন রোল চলে, নীরব বাইরে থেকে সজল ভাই বলে নীরব এরকম যে কাট টু শর্ট চলে যায় না, ঠিক চলে যাচ্ছে, আমি এরকম জাস্ট একবার ঘোড়া দিয়ে দেখে আমার সঙ্গে সঙ্গে শর্ট। অভিনয়ের এত লম্বা একটা জার্নি, তারপরে কিন্তু আমরা অলমোস্ট সবাই একটা ব্রেক পেয়েছি, পৃথিবীর সবাই একটা ব্রেক পেয়েছে, পৃথিবীর সব আর্টিস্টরা ব্রেক পেয়েছে 4-5 মাসের। এই 5 মাসের মধ্যে, এই ব্রেকের মধ্যে আপনি নাকি একটা জব খুঁজে পেয়েছেন। হ্যাঁ, সেই জবটা খুব সম্ভবত মানে কি রিলেটেড আমি জানতে চাই আসলে। আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই যাই, এখানে আমরা যারা আছি, যারা সবাই অ্যাক্টিং প্রফেশনের সাথে রিলেটেড, এটা কিন্তু আসলে কেউ বাইরে থেকে বুঝবে না যে আমাদের আসলে শুধু অ্যাক্টিং, অন স্ক্রিন অ্যাক্টিংয়ের বাইরেও প্রচুর রকমের কর্মব্যস্ততা থাকে। যে কোনো একটা প্রজেক্টের আগে পরের পেছনের সময় থেকে শুরু করে প্রিপারেশন থেকে শুরু করে এত বেশি অকুপেশনস থাকে, নিজেকে নিজের সময় দেওয়ার মতো সময় কিন্তু আমাদের আসলে কম থাকে না। আমরা কিন্তু কখনো এটাও দেখতে পাই না যে আমি নিজে কতটা অসুস্থ, মানে শারীরিকভাবে অসুস্থ ফিল করছি কিনা, আমার পরিবারের কোনো মানুষ অসুস্থ আছে কিনা, সেটাও কিন্তু আমরা খুব কনসার্ন হতে পারি না। এই টাইমটা আমার কাছে মনে হয়েছে যে একদিক থেকে ব্লেসিং, যে আমরা নিজেদেরকে চিনবার জানবার সুযোগ একটা তৈরি হয়েছে। আর যদি আমি ওই যে অন্য কোনো প্রফেশন বলি, তাহলে আমার জন্য যেটা হয়েছে যে বাসায় মা একলা এত কাজ করতে পারেন না, আর যখন বাইরের মেয়ের আসা বন্ধ তখন বাসার বাথরুম ক্লিন করা থেকে শুরু করে ঘর ঝাড়ু, ঘর মোছা, প্রত্যেকটা রুম পরিষ্কার করা, আই ডিড মাই সিঙ্গেল। এখন সেজন্য কি আপনি বিয়ে করে মানে কোনো ভাগাভাগি করার কোনো ওয়ে আছে কিনা, না নিজে এক নিতে চাই? মানে একবার যখন শিখে ফেলেছি কাজ, নো ওয়ারিজ, চিন্তা করিস না, তোদেরকে নিজেই হয়তো বলবো যে আয় দেখ কেমন কাজ। না পারলেও চলবে, এখন বিষয়টা এরকম হয়। না না, বউকে রান্না পারতে হবে, এটা পারি না। আচ্ছা, আমরা রান্নার তো টিউটোরিয়াল ছিল, সেটা দিয়ে কেন? সেটা আমাকে দিয়ে হয় না, আমি ট্রাই করছিলাম একবার, কিন্তু এত বাজে হলো জিনিসটা, এটা খাওয়া যায় না নাকি? আচ্ছা, আইরিন, এই যে ইন্সপায়ারিং একটা স্টোরি শুনলাম, যে তোমার ইন্সপায়ারিং মানে যেটা শুনে অডিয়েন্স বা আমি ইমন বা সজল ভাই নতুন কিছু মনে হবে যে হ্যাঁ এটা একটা ইনোভেটিভ বা অন্য কিছু শিখেছো, তোমার কি শিখেছি? ওই অর্থে আসলে তেমন কিছুই শিখিনি বলতে গেলে, বাট আইরিন কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছে, ইউটিউব চ্যানেল, এবং আমি আইরিনকে দেখেছি কিছু প্রোগ্রামে, কবিতা আবৃত্তি, এটা আমরা জানতাম না, রাইট? নতুন কিছু একটা আইরিনের জন্য, আমার জন্য, মানে আমাকে যারা চেনে, আমাকে যারা জানে, তারা কখনো দেখেনি এভাবে। হ্যাঁ, আমিও দেখিনি। হ্যাঁ, ডেফিনেটলি। তো ওই জায়গাটা আসলে আমার এই লকডাউনের মধ্যেই মনে হলো যে কিছু একটা করতে চাই, বসে আছি, নিজের জন্য কিছু একটা করতে চাই, যেটা আসলে আমাকে কেউ কখনো দেখেনি, বাট আমি ওই কাজটার সাথে ইনভলভ, হয়তো আমি করি বাট সেভাবে আমাকে কেউ কখনো দেখেনি। তো সাডেনলি মনে হলো যে আমার আবৃত্তি করতে ভালো লাগে, কিন্তু কখনোই আমি অন স্ক্রিনে কখনো আবৃত্তি করিনি। আমি দুজনকে দুটা মানে কোশ্চেন করতে চাই, আবারও এবং এটাই লাস্ট কোশ্চেন আই থিঙ্ক। প্রথমে কাকে করবো, সজল ভাইকে নাকি আইরিন? লেডিজ ফার্স্ট। আচ্ছা আইরিন, ধরো আমি আর নীরব হচ্ছে ছবির প্রডিউসার, ওকে, আমরা দুজন মিলে ঠিক করলাম যে তুমি হচ্ছে আমাদের নায়িকা। আচ্ছা, তোমাদের নায়িকা না, তোমাদের চলচ্চিত্রের নায়িকা, আমাদের ফিল্মের নায়িকা, আমরা শুধু প্রোডিউসার, আমরা প্রোডাকশনের, তুমি নায়িকা। আচ্ছা, এখন তোমাকে আমরা দুজন বাদে তুমি সিলেক্ট করো, তোমার নায়ক হবে দুজন, একজন হবে ভিলেন, আরেকজন হবে সহনায়িকা, একজন বাবা, একজন মা, দ্যাটস ইট। আচ্ছা, আমার হিরো নিব তাহলে ডেফিনেটলি শাকিব খানকে নিব, আর আরিফিন শুভকে নিব, ওকে, আর তোমাদের ছাড়া যেহেতু বলছো, এক্স্যাক্টলি, আরেকজন নায়িকা, আরেকজন হিরোইন লাগবে, ওকে ফাইন, আরেকজন হিরোইন আমাদের ইন্ডাস্ট্রি কাকে নিব, আচ্ছা মাহিকেই নিয়ে নিব। আচ্ছা, তারপর হচ্ছে ভিলেন নিব, ওকে, আমাদের এখানকার ভিলেন হচ্ছে মিশা ভাইকে নিয়ে নিব।
বাবা মা রাইট বাবা মা বাবা মা নিব হচ্ছে রেহনা আন্টিকে এন্ড বাবা নিব হচ্ছে এখন মনে পড়ছে সাদিক বাচ্চু আঙ্কেলকে সো ইটস ফাইন এবার তুমি নামটা শুধু ঠিক করে দাও ফিল্মটার নাম কি হবে আচ্ছা সিনেমার নাম কি হবে সিনেমার নাম আচ্ছা চলো বাংলার টাইটানিক আচ্ছা আমরা আমরা একই প্রশ্ন আমরা সজল ভাইকেও জিজ্ঞেস করতে চাই নীরব সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে হচ্ছে সজল ভাইয়ের সাথে থাকবে হচ্ছে দুইজন নায়িকা একজন কো-অ্যাক্টর থাকবে একজন ভিলেন থাকবে আর একজন বাবা একজন মা থাকবে কোনকার জেনারেশন হতে হবে নাকি আগে যারা আছে তারাও করতে পারবে আপনি যাকে ভালো লাগে মনে হবে যে আপনি নায়িকা হিসেবে তারা পারফেক্ট বিষয়টা এরকম হয় তাহলে কারণ ইমন আর নীরব যাদের কথা বলছো যে তারা আসলে আমার অনেক ক্লোজ তাদের সাথে আমি আসলে শেয়ার করব বিষয়টা এমন ভাবে এক্স্যাক্টলি যে বরং ছবিটা সেরকম কোনো একটা ছবি হোক যেখানে পছন্দের আর্টিস্টরা কাজ করুক সেখানে আমি কাজ করা কি না করা সেটা খুব একটা বড় বিষয় না আবারও ক্লিয়ার করছি এবং তখন গিয়ে আমি চিন্তা করব হচ্ছে সেখানে কাস্টে যদি আমার আমি হচ্ছে খুব বেশি ফ্যান শাবনুর শাবনুর ভীষণ ফ্যান আমিও আমি শাবনুর ওনাকে চাইতাম এবং আমি আরেকজনকেও খুব পছন্দ করি পূর্ণিমা আমি এদের দুজনকে বলতাম এবং আমি রিকোয়েস্ট করতাম যে আমাকে সেই জায়গা থেকে বের করা হোক এবং আমি সেখানে বলতাম যদিও তিনি এখন নাই আমার অল টাইম ফেভারিট সালমান শাহ উনি থাকলে সবচেয়ে ভালো হতো একদম হাতে পায়ে ধরে বলতাম যে প্লিজ ওনাকে নিয়ে আসি যখন উনি নাই তাহলে যেটা হবে যদি এখনকার টাইমের দুজনের কথা বলি এখনকার টাইমের একজন 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 না আমি নিজেকে অফ করে নিয়ে দুজনের কথা না না আপনি থাকবেন আপনার সাথে একজন থাকবেন আপনি অফ না আপনি তো আমাদের ছবির ও আচ্ছা তাহলে আমার সাথে আরেকজন থাকবে যদি এটা হয় তাহলে বলবো সিয়াম সিয়াম ওকে আর আর বাকি দুজন ভিলেন আর ভিলেন 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 তো ভাই অনেক পছন্দের মানুষ আছে আমি কাকে কাকে একজন কেন একজন কি নিতে হবে মানে গল্পে একজনই ডিমান্ড করে আপনার যে গল্পটা আচ্ছা ভিলেন মিশা ভাই মিশা ভাই ওকে মিশা ভাই বাবা মা বাবা মা বাবা মা হায়াত কাকু ইয়েস আর মা উনিও উনিও তো শাবানা আন্টি শাবানা ম্যাম আচ্ছা ছবির নামটা ইমন নীরব কেন প্রডিউসার ইমোনিরব কেন প্রোডিউসার ঠিক আছে ইমোনিরব কেন প্রোডিউসার এটা দিয়েই আমরা কালকে থেকে নিউজ করব আমাদের ছবি নিউজ ইমোনিরব কেন প্রোডিউসার প্রোডিউসার এবং আপনি কিন্তু এখানে রিয়েল হিরোর ক্যারেক্টার করবেন এইজন্য ইমোনিরব প্রোডিউসার ওকে এটা হচ্ছে আমাদের ছবি না এসে গেছি একদম ঠান্ডা ঠান্ডা সরবতের নাম কি মেহবুবা স্পেশাল আপু আর আমার শরবতের নামটা কি এটাও মেহবুবা স্পেশাল বিকজ এটা আমার দ্বারা তৈরি আমি হচ্ছে মেহবুব এটা খাওয়া যাবে তাহলে অবশ্যই আপনারা এত কথা বলতে বলতে হয়রান হয়ে গেছেন তৃষ্ণা লেগে গেছে সেজন্য আমি একদম ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে এসেছি কি ব্যাপার মেহবুব তুই বলে গেলি যে কাচ্চি খাওয়াবি স্পেশাল গেস্ট ঝলমলে কালো চুলের কথা বললি তুই শরবত আনলি কেন আরে বাবা সবাই মিলে কি সুন্দর খেতে গেলে তখন তো আমার জন্য হাতে করে কিছু নিয়েও আসলে না তোমাদের সবাই তো পেট ভরা আমি ভাবলাম কাচ্চি চাচ্চি খেয়ে সবার পেট ভরে গেছে এখন একটু শরবতটা খেয়ে সবার একটু হজমটা ভালো হবে এই জন্যই আর সজল ভাই আমার কি হয়েছে জানেন আমি তো একদম ছোটবেলায় কিছুই খেতে চাইতাম না আমার আম্মু না আপনার ওই যে ঝলমল কালো চুল দেখে দেখে আমাকে খাওয়াতো তারপরে আমি একটু ভাত খেতাম তা না হলে আমি খেতেই চাইতাম না ছোটবেলায় হ্যাঁ তখন আমিও ছোট ছিলাম না আমার তো এখনো বয়স অনেক কম আমার বয়সটা একদম লকডাউন হয়ে গেছে আচ্ছা সজল ভাই আপনার সাথে না মানে আপনাকে দেখে দেখে তো আমি একদম বড় হয়েছি মানে আপনার সিনেমা আপনার নাটক বিশেষ করে নাটকগুলো আপনি তো ভীষণ রোমান্টিক দৃশ্যগুলি খুব সুন্দর করেন তো আমারও খুব ইচ্ছে একটু অভিনয় করব আপনার সাথে কি আমি এক মিনিটে একটা পারফরমেন্স করতে পারি করুক একটু করি না আমি আপনার ভক্ত ভাই প্লিজ না করবেন না হ্যাঁ প্লিজ প্লিজ জি কিছুই দেখা যায় না আটু 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 ঠুমকা ঠুমকা
টুংকা টুংকা বাহ বাহ থ্যাংক ইউ ইয়েস এ তুমি কিন্তু ব্রিলিয়ান্ট পারফর্মার ও তাই আমি রিয়েলি রিয়েলি সজল ভাই তুমি অভিনয় করতে পারবে হ্যাঁ এন্ড দি অস্কার গোজ টু মেহবুবা মেহবুবা থ্যাংক ইউ কিন্তু সজল ভাই মেইন ব্যাপারটা কি শুনেন হ্যাঁ ও সবাইকে একই কথা বলে হ্যাঁ সত্যি না 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 ওরা দুইজন সারাক্ষণ আমার পিছে লেগে থাকে কোনো ভালো বড় তারকা আসলে আমি যাদের ফ্যান তাদের সাথে আমাকে কথাই বলতে দিতে চায় মেহবুবা ওরা কি সবার ফ্যান ওকে লাই দাও সবার ফ্যান ওকে লাই দিলেই সমস্যা হবে বাট আই লাইক ইউ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি ওই নায়িকার সাথে একটু কথা বলবো নায়িকা আপু আইরিন আপু আমি কিন্তু আপনার সিনেমা দেখেছি ওই যে বললাম না যে জিন্দাবাদ জিন্দাবাদ আর কিছুদিন আগে দেখলাম আচ্ছা আপু আপনার বয়স কত আপনি বলছেন যে 30 বছর ধরে আপনার প্রেম চলছে তাহলে আপনার বয়সটা কত ভুল প্রেমে আসলে আমার 30 বছর কাটেনি মানে আমাকে দেখলে বোঝাই যায় যে 30টা বসন্ত আমি আসলে পার করতে পারিনি সো যিনি লেখক লেখিকা ছিলেন তসলিমা নাসরিন উনি পার করেছেন আচ্ছা তো আমাকে কি একটু গোপনে বলা যায় আপনার আসল বয়স কত সেটা তুমি আমার সাথে পরে যোগাযোগ করাম বলে দেব ও না 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি নায়িকা বলে কথা নায়িকাদের আসল বয়স কখনো বলবে না আচ্ছা শুন মেহের বলছিল একটু আগে মেহবুব তোকে বললাম যে আমাদের মানে অসম্ভব পছন্দের দুজন মানুষ আসবে কাচ্চি কর আমরা কি 2 মিনিটে কাচ্চি খেয়ে আসতে পারবো তুই কাচ্চি কেন করলি না এত কিছু বাজার করলাম তারপর তুই কফি কেন দিলি না তারপর তুই শরবত দিলি কেন খাবার পরে কি বিস্কিট কই কফি হ্যাঁ এই বাসায় তো আমি লাস্ট 6 মাস ধরে আছি কোনদিন তো তোমাদের দুইজনকে এক কাপ কফি খেতে দেখলাম না না মানে না না বিষয়টা হচ্ছে কি মানে ও অনেক চোর চুরি করে খাবার খেয়ে ফেলে আরে না 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 সজল ভাই না না ঘটনা সত্যি কথা আরে সজল ভাই কফি তো বাংলাদেশ থেকে কিনে আনা মানে বিদেশ যখনই যাই তখনই কফি নিয়ে আসি কফি যায় কই আরে না ওরা দুইজন যখন শুধু শুটিং এ যায় সিনেমায় তখন শুধু বলে আমি বাসায় কফি খাই আমাকে শুটিং এও সারাক্ষণ কফি দাও বাসায় কিন্তু একবারও কফি কিনে আনে না চা খায় চা খায় তাও আবার পাতলা চা একেবারে এক প্যাকেট চা কিনলে 6 মাস চালাতে বলে সব কষ্ট তো আমার করতে হয় আচ্ছা আর কি কি খায় বাসায় কি ভাত খায় নাকি চাইনিজ খায় চাইনিজ চাইনিজ তো যে শুটিং এ গিয়ে খায় অর্ডার দিয়ে দিয়ে চাইনিজ বার্গার স্যান্ডউইচ সব কিছু অর্ডার দিয়ে খাবে কিন্তু বাসায় আসলে বলে না আমরা দুইজন ডায়েট কন্ট্রোল করি ওই শুকনা রুটি দুটো হলেই ওদের নাকি হয়ে যায় এই তোর শুটিং থেকে তোর জন্য বার্গার আনি না আমরা হ্যাঁ সেটা তো কিনে আনো না দুজন মিলে দুই জায়গা থেকে বলে বাসায় যে একজন লোক আছেন তার জন্য নিয়ে আসি সেই উসিলে আমি তো খাই এখন বাসায় কি ওই শুকনা রুটি দুটোও নাই রুটি আছে কিন্তু এত বড় বড় দুজন তারকা তাদের কি আমি রুটি খাই রুটি খাই সবজি আলু ভাজি হ্যাঁ ডিম ভাজা সেটাও খাই না হয়েছে কি একটু আগে যে আপনারা যখন বাইরে গেলেন চান্সে আমি রুটি দুটো খেয়ে ফেলেছি সবচেয়ে বড় কথা কি সজল ভাই মানে এত টাকা দেই আমরা দুজন কিন্তু টাকা পয়সা হিসাব পাই না প্রবলেম তো হচ্ছে ওখানে সত্যি ছেলেটাকে আমি মন এত পছন্দ করি এই জন্য আমরা কখনো হিসাব টিসাব নেই না আচ্ছা ঠিক আছে এই হিসাব নিতে গেলে ওর জ্বর শুরু হয়ে যায় ওর মানে অসুস্থ হয়ে যায় ও সিক হয়ে যায় তখন শুয়ে থাকে শুধু আচ্ছা আপু আপু এক কাজ করি না এই সজল ভাই তো এত বড় একজন স্টার সুপারস্টার উনি আমার অনুরোধ রেখেছে এবার আপনি যদি আমার জন্য এক সেকেন্ডের জন্য একটু অনুরোধটা রাখেন একটু আসবেন একটু পারফরমেন্স করব আপনার সাথে আমি একটা গান গাবো আমরা দুজন একসাথে ঠিক আছে প্লিজ 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 প্রাণ সখী রে ওই শোন কদম্ব তালায় বংশী বাজায় কে বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে প্রাণ সখী রে ওই শোন কদম্ব তালায় বংশী বাজায় কে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ মেহবুবা You did a great job. মেহবুব সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোকে আমরা প্রতি মাসে অনেক স্যালারিও দিই কিন্তু তুই এই যে গেস্টরা আসলো আজকে না খেয়ে চলে আছে এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না এটার বিষয়টা কি হবে তোকে তো রাখা যাবে না আচ্ছা ঠিক আছে ওই কোথায় যেন একটু চাউল লুকিয়ে রেখেছিলাম দেখি দুইজনের জন্য এক পটে চাউল রান্না করতে পারি
খুব ইন্টারেস্টিং কিন্তু সে হ্যাঁ সময়টা বেশ ভালোই কাটে বাসায় না বাসায় খুব ভালো কাটে ওকে নিয়ে এবং ওর মেইন যে প্ল্যান ও আমাদের এখানে এসেছে হচ্ছে নায়ক নায়িকাদের সাথে দেখা করার জন্য কারণ আমাদের সাথে বিভিন্ন গেস্ট আসে ফ্রেন্ডরা আসে ওর জীবনে ওইটাই এনজয় করে এত ভালো নায়ককে দেখবার পরও কি বাইরে দেখবার দরকার ওর জীবনের একটা স্বপ্ন ছিল এফডিসি দেখা ও কিন্তু এক বছর ধরে ওকে মানে আপনি তো বুঝতে পারছেন যে আপনাদেরকে বাসায় আনার পর যেভাবে নাচানাচি শুরু করলো যদি এফডিসি তে নিয়ে যাই প্রতিটা ফ্লোরে যেয়ে নাচা শুরু করবে মানে বলছিলাম কি সজল ভাই যদি অন্য কোনো প্ল্যান থাকে যেহেতু বাসায় খেতেই পারলাম না আর আপনি জানি কবে বলেছিলেন একদিন যে আমাদেরকে একদিন ট্রিট দিবেন না আমি ওটা বলিনি আমি বলেছিলাম যে আসিস আমাকে ট্রিট দিয়ে যাস আচ্ছা না আপনি যদি মনে করেন যে সেই দিনটা আজকে আমরা একটু রেস্টুরেন্টে কোথাও বসে একটু আই ডোন্ট মাইন্ড আজকে যদি তোরা মনে করিস যে তোরা কোথাও খাবি সেটা বিলটা আমাকে দিতে হবে না আমরা আপনার রেস্টুরেন্টও দেখা হলো না তোরা দুজন প্রোডিউসার আপনার রেস্টুরেন্টও কখনো দেখা হলো না ইউ আর মোস্ট ওয়েলকাম এই টাইমে যদি যেতে চাস কোনো সমস্যা নাই আমি আবারো বলছি আমার রেস্টুরেন্টটা অন্য কোথাও যাব যেখানে গিয়ে খাবো কারণ আফটার অল তোরা দুজন প্রোডিউসার চল ওঠ চল তাহলে আজকে খাবারটা আমরা বাইরেই সারি বাইরে ইনশাআল্লাহ বিদায়টা প্রিয় দর্শক এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম আমরা একদমই ঘরোয়া একটি আড্ডা জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে এবং সজল ভাই আপনাকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস এবং আইরিন হ্যাঁ থ্যাংক ইউ আইরিনকে অনেক বেশি থ্যাংক ইউ যে আমাদের এই আড্ডা এসছো আমি যেটা বলতে চাই যে আসলে মানে এটা কোনো প্রোগ্রাম না আসলে এটা জাস্ট আমি আর নীরব সজল ভাই আইরিন আমরা মিলে একটু ফান করলাম একটু অন্যরকম ফান করলাম আর কি যদিও আমরা দাওয়াত দিয়ে খাওয়াতে পারিনি আমরা নেক্সটে অবশ্যই খাওয়াবো আজকে সজল ভাই মনে খাওয়াবে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই একটা জিনিসই বলতে চাই যে পছন্দের মানুষদের সঙ্গে সময় সান্নিধ্য খুব বেশি আনন্দের এবং এটার সাথে অন্য কিছুর তুলনা চলে না যে কারণে এই সময়টাকে আরেকটু বাইরের দিকে নিয়ে যাচ্ছে যেটা আপনারা দর্শক দেখতে পাবেন না কিন্তু আপনারা বুঝতে পারবেন যে নিশ্চয়ই আমাদের সময়টা ভালো কাটবে ইনশাআল্লাহ অবশ্যই কাটতেই হবে আমাদের একসাথে তো দর্শক আমরা আজকে এ পর্যন্তই আমাদের ফান আড্ডা মাস্তি সব এখানেই শেষ করছি কিন্তু যেতে যেতে আমরা একটু মিউজিকের সাথে আবার একটু নাচতে নাচতে বেরিয়ে যাব হয়তো বা নেক্সট পর্বে আমরা আরও দুজন গেস্টকে ডেকে আমরা একই রকম ফান আড্ডা খাওয়া দাওয়া করব আনন্দ সময় থেকে বিদায় নিচ্ছি আমরা